বন্ধুরা, আজকে একটু পরে আমি ছোট ভাইয়ের সাথে একটু ঘুরতে যাব মোটরসাইকেল দিয়ে। সো সবাই দেখবেন ভিডিওটি। এই বাড়ির আশপাশে একটি সুন্দর জায়গা আছে, সেই জায়গা দিয়ে ঘুরে আরাম দিয়ে চলে আসবো। সো বিটিস ফার্ম আছে এখানে, তো এখানে আজকে যাব না। সো ফার্মে কৃষিক্ষেত যে খামার আছে, সেই ক্ষেত খামারের যে রাস্তা আছে সেই দিক দিয়ে ঘোরাফেরা করে চলে আসবো। সো সবাই দেখবেন ভিডিওটি। সো ভিডিওটি দেখে লাইক করে দেবেন অবশ্যই। সো ধন্যবাদ। সো বন্ধুরা, ফাইনালি আমার ছোট ভাই চলে আসছে, তো আমি এখনই চলে যাব ঘুরতে। তো বিআরডিসি ফার্মে যে কৃষি ক্ষেতগুলো আছে সেই ক্ষেত্রে দিক দিয়ে রাস্তা দিতে বিকেলবেলা আর কি নিরিবিল থাকে, তো আমরা চলে যাবো দিকে বেড়াইতে। তো চলে যেতেছি ঘুরতে, বাইকে উঠে গেলাম, তো চলে যেতেছি এখন। তো বাইকটা আনদিল দেখেন, পালসার 100 কত সিসি ঠিক মনে নাই, তবে পালসার গাড়ি তো এটা মনে আছে। আপনারা দেখতে পারতেছেন পালসার, তো পালসার বাইক দিয়ে চলে যেতেছি আমরা। এই যে দেখেন, প্রায় কাছাকাছি চলে আসছি। দেখেন এখানে ফার্মের কৃষি খামারের যে ক্ষেতগুলো আছে সেখানে ঢুকবো, রাস্তা দিয়ে নামতাছি। কাঁচা রাস্তা তো সেখন বাতর আর কি। ভাই ভাই ভাই, বারো যাইস, বারে যাইস, তুই ভয় লাগতেছে ভাই, যে অবস্থায় গেতেছিস ভাই, বারে যাইস। রাস্তাটা খুব খারাপ আর কি, করতে করতে তো তাই বাইক চাকাটা আর কি স্লিপ মানে অনেক ক্ষেত্রে দেখা যায় আওড়া খাড়া করতেছে, ভয় লাগতেছে খুব ভাই, বাড়া যা তুই। তো এই যে দেখেন এদিকে ধান কাটতেছে, ওইটা ধান কাটার মেশিন কৃষি। তো একবারে ধান একবারে বস্তা বইরে ফেলায়, একবারে মানে মারাই করে একবারে ধান কাইটে একদম প্যাকেট করে রাখে আর কি, প্যাকেট করে বাইর হয় আর কি। সো ডিজিটাল দেশ তো তাই এখন আর কোনো কিছু করতে হয় না, কামলা দিয়ে বা নিজেদের মেশিন দ্বারা সব কিছু করতে পারে, ধান রোয়া এবং ধান কাটা ইত্যাদি। সো দেখেন ধান নিয়ে আসবে বস্তা, সেই জন্যই গেতেছে ট্রাক্টর, গেতেছে মাহিন্দ্রা ট্রাক্টর, ধানগুলো নিয়ে আসে সংগ্রহ করে রাখবে খাদ্য গুদামে। সো আমরা এখন ঘুরে চলে যেতেছি এরিয়াগুলো, কৃষি খামারের ক্ষেতগুলো দেখতে পারতেছেন। রোয়ার গায়ে গেড়ে ফেলবে ধান কাটবে আর কি, বামপাশে ডানপাশে এগুলো সব কৃষি বিআরডিসি জমি দেখতে পারতেছেন। দেখেন এদিকে এটার রাস্তা, ডান পাশে বাম পাশে অনেক জমি আছে এদিকে। সো এখন এইগুলা ধান গাইড়া ফেলাবে কিছুদিনের মধ্যে। সো আমরা চলে যেতেছি এখন, কিছুক্ষণের মধ্যে আর কি মেন রোডে উঠে যাবো বাক্কাতে, তারপর চলে যাবো আমরা বাড়িতে, বাসায় চলে যাবো আর কি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন অন্যদের মাঝে, এবং নতুন নতুন ব্লগ ভিডিও পেতে এই চ্যানেল সাবস্ক্রাইব করে বা ফলো দিয়ে রাখবেন। ফেসবুক থেকে দেখলে ফেসবুকে, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে রাখেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। সো দেখেন ট্রাক্টর যাইতেছে ধান আনার জন্য, সামনে একটা দেখলাম আমরা আর পিছনে আরেকটা যাইতেছে ধান আনবে আর কি বস্তা। সো দেখেন যে এটা মেন রোড, আমরা মেন রোড উঠে যেতেছি এখনই, মেন রোড দিয়ে চলে যাবো বাড়ির দিকে। আরও ঘোরাফেরা করছি অনেক, তো সবগুলো দেখাইতে পারলাম না কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাবে এবং বড় হয়ে যাবে। তো সবাই ভিডিও বড় ভিডিও কেউ দেখতেছে না ভাই, ছোটোখাটো একটি ভিডিও করে দিলাম, হালকা পাতলা যেটুকু দেখানো যায় আর কি। সো আরেকদিন যাবো ঘুরতে বিআরডিসির ভিতরে, তো সেদিন দেখাবো আপনাদেরকে সব বিআরডিসির ভিডিও। তো সামনে একটি কফি হাউস হয়েছে নতুন, এখানে যে দেখেন কফি হাউস, এটা কফি হাউস একদিন যাবো ভিডিও করে দেখাবো আপনাদেরকে। তো আজকে সময় নাই, সন্ধ্যা হয়ে যেতেছে, সব বাড়িতে ব্যাক করতেছি সব সবাই। দেখেন মোটরসাইকেলে টান আছে পঞ্চাশ, দেখেন অনেক জোরে যাইতেছে ছোটো ভাই, মোটরসাইকেলে ঘুরলে অনেক ভালোই লাগে আর কি, আমার বিকালবেলা ঘুরতে আরও ভালো লাগে। তো আজকে বেরিয়েছিলাম সময় পাইলে বের হই আর কি দুজনে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন অন্যদের মাঝে, এবং পেজটি ফলো দিয়ে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পেতে, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে রাখলে দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন।
ভাই যেহেতু আমরা নতুন কন্টেন্ট ক্রিয়েটর যেহেতু আমরা নতুন নতুন ভিডিও করতেছি তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যাইতেছে একটু ভালো হবে একটা খারাপ হবে ভাই এটাই নীতি সব সময় ভিডিওগুলো ভালো হবে এমন তো কোনো কথা না ভাই দয়া করে সবাই প্লিজ লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন এবং উৎসাহিত করবেন আরও যেন ভালো করতে পারি সো হুট করে তো ভাই আর গাছে ওঠা যায় না লাভ দিয়ে তো আর এক লাগে তো লাভে তো আর গাছে ওঠা যায় না ভাই ধীরে ধীরে উঠতে হয় সো দয়া করে ভাই ভিডিওটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এবং ফলো দিয়ে রাখবেন আমাদেরকে উৎসাহিত করবেন আর দেখেন চলে আসছি আমরা সে দেখেন ছোটো ভাই বাইকটি নামলো হেলমেট পরা ও ব্লগ ভিডিও করে আর ওই দেখেন ওই দেখতে পারতেছেন সামনে হেলমেটের সামনে ফোন রাখা স্ট্যান্ড সো ও ব্লগ ভিডিও করে সো এই যে পালসার এই গাড়িটা নিয়ে গেছিলাম আমরা বেড়াইতে চলে আসলাম বাড়িতে এখন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।